নমস্কার বন্ধুরা, এমজি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম নতুন একটা হেল্পফুল রেসিপি নিয়ে। আজ বানাবো বাঙালি স্টাইলে চিড়ের পোলাও। এটা আপনার সকালের জলখাবারে, আবার বাচ্চা থেকে বড় যে কারো টিফিন বক্সে প্যাক করে দিতে পারেন। খুব সহজে ও কম সময়েই হয়ে যায়। আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর সবার আগে রেসিপির ভিডিও পেতে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন, আর কমেন্ট সেকশনে জানাবেন রেসিপি কেমন লাগলো। তাহলে চলুন উপকরণগুলি দেখে নিই। নিয়ে নিচ্ছি 200 গ্রাম চিড়ে, একটা আলু কেটে নিয়েছি, অল্প সামান্য কড়াশুঁটি, একটা গাজর কেটে নিয়েছি, অল্প একটু বিনস, কিছুটা কিশমিশ আর কিছুটা কাজু বাদাম, অল্প সামান্য চীনাবাদাম, 1 চামচ হলুদ, চিনি 3 চামচ, স্বাদমতো নুন আর সাদা তেল। এখানে আছে কাঁচা লঙ্কা, তেজপাতা, মৌরি, 1 চামচ ঘি, আর সবশেষে নিয়ে নিচ্ছি 1 চামচ গরম মশলা। প্রথমে চিড়ে ভালো মতো ধুয়ে নেব। তবে চিড়ে খুব তাড়াতাড়ি ধুয়ে নিতে হবে, চিড়ে ধুতে দেরি করলে চিড়ে গলে যেতে পারে। চিড়ে গলে গেলে চিড়ে পোলাও ঝরঝরে হবে না। চিড়ে ধুয়ে জল ঝরিয়ে একটা থালার মধ্যে ছড়িয়ে দেব, তাতে করে চিড়ে ঝরঝরে হয়ে যাবে। দেখুন চিড়ে ঝরঝরে হয়ে গেছে আর চিড়েটা গোটা গোটা আছে। আপনাদেরকে ঠিক চিড়েটা এরকম রাখতে হবে। এখন গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দেব চীনাবাদাম। চীনাবাদাম একটু টাইম নিয়ে নেড়ে চেড়ে উল্টা পাল্টে ভেজে নেব। চীনাবাদাম ভাজার সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে। চীনাবাদাম প্রায় ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব কাজু বাদাম, আর কাজু বাদাম দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এখন কিশমিশগুলো দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দেখুন কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেছে। এখন আরো 1 চামচ তেল দিয়ে তেল ভালোমতো গরম করে নেব। তেল গরম হয়ে এলে দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দেব মৌরি। তেজপাতা মৌরি নেড়ে চেড়ে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু। আলু নেড়ে চেড়ে দিয়ে দেব কেটে রাখা লঙ্কা। আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেব কেটে রাখা গাজর। আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেব কেটে রাখা বিনস। একে একে সমস্ত সবজিগুলো দেওয়া হয়ে গেছে। সবজিগুলো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে উল্টে পাল্টে সিদ্ধ না হওয়া পর্যন্ত ভেজে নেব। গ্যাসের আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে সবজিগুলো পুড়ে যাবে। দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। এখন নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, 1 চামচ হলুদ দিয়ে ভালোমতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চিনি দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ধুয়ে ঝরঝরে করে রাখা চিড়েগুলো। আপনাদের বাড়িতে যদি কোনো রকম সবজি না থাকে সেক্ষেত্রে আপনারা কাজু, কিশমিশ এবং চীনাবাদাম দিয়ে এই চিড়ের পোলাও বানিয়ে নিতে পারেন। তবে সবজিগুলো দিলে এর টেস্ট ভালো হয়। সব চিড়েগুলো দেওয়া হয়ে গেছে।
हल्का हाथे एखन चिड़ेगुलो मिसिए निच्छी। एखन दिए दिच्छी भेजे रखा काजू किशमिस और चीना बादाम, दिए दिच्छी गरम मसला और दिए दिच्छी एक चामच घी, दिए नेड़े चेड़े निच्छी। चीनी एकेबारे गले गेछे, एबार गैसटाके बंद करे 5 मिनट ढेके रेखे देव। 5 मिनट पर ढाकनी खुले नेड़े चेड़े निलेई तैरी हये गेल चीड़ेर पोलाओ। आपनारा देखे हयतो बुझते पारछेन चीड़ेर पोलाओ कतटा झरझरे हयेछे, तो आपनाराओ तैरी करे फेलुन नून झाल मिष्टि चीड़ेर पोलाओ। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক উৎসাহ দেয়। আর নতুন নতুন রেসিপি পেতে হলে নোটিফিকেশন বেল অন করে নিন।